বাংলা ফিল্মস প্রযোজিত দিলীপ পাল নিবেদিত কাহিনী চিত্রনাট্য সংলাপ ও পরিচালনায় সঞ্জিত বসুর তিন নম্বর ছায়াছবি চাষার মেয়ে জ্যোৎস্না সিনেমার পোস্টার উন্মোচনের প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হলো কলকাতা প্রেস ক্লাবে। এখানে উপস্থিত ছিলেন ছবির হিরোইন হিরো এবং বিভিন্ন অভিনেতা অভিনেত্রী শিল্পী ও বিভিন্ন কলাকুশলীরা। পরিচালক সঞ্জিত বসু জানালেন, খুব তাড়াতাড়ি আমার এই নতুন ছায়াছবি চাষার মেয়ে জ্যোৎস্না প্রতিটি প্রেক্ষাগৃহে খুব তাড়াতাড়ি দেখতে পাবেন দর্শকদের উদ্দেশ্যে। সঞ্জিতবাবু জানান, আমার এই ছবিটি পুরোটাই গ্রাম্য পরিবেশ নিয়ে তৈরি করা হয়েছে এবং এই ছবিতে অনেক দৃশ্য আছে শিক্ষণীয় বার্তা দেওয়ার মতন। দর্শকদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা ছবিটি অবশ্যই দেখবেন। তার চোখ অন্ধ হয়ে যায় কোনো কারণবশত, ও তারপরে তার ভগবানের অদৃশ্য নীলার ক্ষেত্রে পরবর্তী সে চোখটা ফিরে পায় এবং গল্পটা অতিক্রম দেখা যাচ্ছে কি অনেক কষ্ট করেও সেই ছবিটাকে সে আবার ফিরে তুলেছে এবং ছবিটা সেই নিয়ে গল্পটা আমাদের শুরু হয়েছে। শুটিং কোথায় কোথায় হয়েছে? হ্যাঁ, এর শুটিং বেশিরভাগই গ্রামে হয়েছে, কারণ চাষার মেয়ে জ্যোৎস্না গল্পটা শুনে মনে হচ্ছে যে এটা চাষার বা গ্রাম্য ছবি। আর কিছু কিছু ক্ষেত্রে যেগুলো ছবির মধ্যে যে কাহিনীর ভিতরে যে লোকেশনটা তৈরি করা হয় সেটা শহর আছে গ্রাম আছে, এই নিয়ে আমাদের কোন কোন জায়গায় শুটিং হয়েছে, কোন কোন জেলা? যেমন কৃষ্ণনগর, হাবড়া, অশোকনগর, সোনারপুর, এই বিভিন্ন পারিবেশিক জায়গায় শুটিং হয়েছে। কতক্ষণ সময় ছবিটা? মানে আলটিমেটলি হচ্ছে 2 ঘন্টার থেকে 2 মিনিট কম। মানে কি ধরনের গান ব্যবহার করেছেন? এটা গ্রাম্য গান, যেমন সেই 90-এর দশকের যে গানগুলো আছে তার মধ্যে আধুনিকতা আছে, তাই না আমাদের এই গানগুলো তৈরি হয়েছে। দেখা যাচ্ছে যে বাংলা সিনেমা থেকে দর্শকরা মুখ ফিরিয়ে নিচ্ছে, সেক্ষেত্রে আপনারা কি চমক দেখে চলেছেন? না, এখন বাংলা মানে সিনেমা হল থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন, কিন্তু এখন তো অনেক নেটের মাধ্যমে মোবাইলের মাধ্যমে ছবি লোকে আরও বেশি দেখছে। যে ছবি আগে দেখতো না সে আবার বেশি ছবি দেখছে, হয়তো কেউ সিনেমা হলে যেত সেক্ষেত্রে এখন কেউ নেট বা বিভিন্ন টিভিতে ছবিগুলো দেখছে। আমাদের ছবিটা রিলিজ হবে হয়তো জানুয়ারি 1 উইকে, সেরকম চিন্তা করা চলছে যদি হল ঠিক মতন পাওয়া যায় বা ডিস্ট্রিবিউশন। এখন প্রাথমিকভাবে যেটা হয় আমাদের, এটা প্রথম লোডিং করতে হয়, তার প্রিং করতে হয়, সেক্ষেত্রে আনুমানিক প্রথম হয়তো 25-30টা হলে চলবে। তারপরে এইভাবে পর্যায়ক্রমে যদি ছবিটা যখন আরও ভালো ভালো হবে সেক্ষেত্রে অনেক হল ডিমান্ড করে ছবিটা চালানোর জন্য। না, এটা অ্যাকচুয়ালি গ্রামও চলবে শহরে চলবে, কারণ এই ছবিটা চাষামি জোস না, কিন্তু এর সঙ্গে শহরের অনেক মানে ভিত যুক্ত আছে। এখানে খ্যাতনামা আছে, যেমন অভিষেক চ্যাটার্জি, আপনারা পোস্টারে দেখেছেন অভিষেক চ্যাটার্জি আছে, বিশেষ চক্রবর্তী, ভরত কল, এবং তাছাড়া থিয়েটারের আমার পাশে আছে যেমন প্রদীপ দা, ইনি অত্যন্ত ভালো অভিনয় করেন এবং আরও কয়েকটা ছবি পরিচালনা করেছেন। হ্যাঁ, তাছাড়া অনেক থিয়েটার, তারপরে আমাদের হিরো, এরা সব নতুন আছে, কিন্তু সবাই নতুন কি মানুষের চেষ্টার উপরে তো ছবিটা ভালো শুটিং হয়, ওরা খুব ভালো সহযোগিতা করেছে। একটা গ্রাম্য গল্প চাষার মেয়ে জ্যোৎস্না। না, আমি তো মানে 100-এ 100 আশাবাদী যে ছবিটা খুব সুন্দর হয়েছে, ভালো হয়েছে, আশা করে ভালো চলবে। কটা গান আছে এই ছবিতে? টোটাল গান আছে 5টা গান আছে। আমার নাম সঞ্জিত বসু। ভরতলির একটা ডক্টরের ক্যারেক্টার আমি করছি, প্লে করছি এখানে, যিনি গ্রামে গিয়ে একটা মেয়ের সাথে তার মিষ্টি প্রেমের, বাকিটা আপনারা যদি ফ্ল্যাশ করি, হ্যাঁ ফ্ল্যাশ করি, সেটা একটা অন্যরকম, একটা অনেক নর্মাল ব্যাপার, তারপরে অ্যাবনর্মাল ব্যাপার অনেক রকম হয়েছে, যেখানে অনেকে আসছেন, ঘাত প্রতিঘাত আছে, তারপরে মেয়েটি কোনো ক্রমে অন্ধ হয়ে যান, তারপরে তার চোখ ফিরিয়ে দেওয়া, এরকম অনেক বড় একটা খুব সুন্দর গল্প আছে, যেটা আবেগ আছে, ইমোশন আছে, আর ফানি সমস্ত কিছুই আছে, অ্যাকশনও আছে। দেখুন, শুটিংয়ের অভিজ্ঞতা বলতে গেলে প্রথম কাজ করছি, এর আগেও একটা কাজ করেছি যেহেতু ওটা রিলিজ হয়নি এখন, কিন্তু শুটিংয়ের অভিজ্ঞতা ভীষণ ভালো। আমাদের মায়াপুর নবদ্বীপে শুটিং হয়েছে, শ্রীকৃষ্ণের জায়গা, অনেক কিছু দেখেছি, অনেক কিছু শিখেছি, আর বড় বড় আর্টিস্ট যারা আছেন তাদের সাথে কাজ করে ভীষণ ভালো লেগেছে, অনেক এক্সপিরিয়েন্স গ্যাদার করেছি, আর এই এক্সপিরিয়েন্সটা আমি আমার ভবিষ্যতে পরিচালনা করতে পারবো। নাম হচ্ছেন ময়ূক দাস। আমাদের কাছে বিশেষ কারণে উনি আসতে পারেননি, তাদেরও খুব ভালো মানুষ, ওরকম একটা মানুষ এখানে ছবি বানানোর সঞ্জিতকে সুযোগ করে দিয়েছে। আমি ভদ্রলোককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই।
আমাদের কাছে বর্তমানে হিরোইন খুব ভাবে এসে পৌঁছাতে পারেনি, থাকলে খুব ভালো হতো, কারণ এই ছবিটা গোটাটা তো হিরোইনকে নিয়ে প্রাধান্য করে ছবি বানানো, সে আসতে পারে না পারার জন্যে আমরা তার মানে অত্যন্ত দুঃখিত বোধ করছি আর কি। আমরা যে পোস্টার লঞ্চ হওয়ার কথা সেটা আমরা লঞ্চ করে দেবো, এবং তারপরে বাদ বাকিটা সন্দীপদা প্রেসের কাছে তো তার ব্যক্তিগত জীবন, ব্যক্তিগত ছবির বৈচিত্র্যময় কথা সব কিছু পরপর আপনাকে দেবেন, সেটা নিশ্চয়ই আপনারা নেবেন। হ্যাঁ, আমরা চলে যাই পোস্টারটাকে ব্যাকআপ করার জন্য। কলকাতা প্রেস ক্লাব থেকে প্রবীর দাসের ও জগন্নাথ মণ্ডল এবং সঞ্জয় দেবনাথ ও প্রিয়াঙ্কা পালের রিপোর্ট, স্টার নিউজ বাংলা।